হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এলাম। আজকে বানাচ্ছি একটা ডিমের রেসিপি, ছোট বড় সবার প্রিয় ডিম। চলো দেখে নিই এই ডিমের রেসিপিটা বানাতে আমাদের কি কি লাগছে। একটা কড়ার মধ্যে একটু জল দিয়ে কাঁচা ডিমগুলোকে সেদ্ধ করে নেব। সেদ্ধ করতে প্রায় 7 থেকে 10 মিনিট লাগবে। অন্যদিকে গ্রেভিটা বানানোর জন্য যা যা লাগবে সেইগুলো দিয়ে আমরা একটা পেস্ট বানিয়ে নেব। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটে দেব, 3 থেকে 4টে কাঁচা লঙ্কা, 5টা থেকে 6টা রসুনের কোয়া আর 2-3টে আদার স্লাইস দিয়ে। এর সাথে আমি একটু গোটা গরম মশলা নিয়েছি আর কাজু। এখানে কাজু আমি নিয়েছি 7 থেকে 8 পিস। তার সাথে দিচ্ছি গোটা গোলমরিচ, সাজিরে, সামরিচ, লবঙ্গ, এলাচ, জৈত্রী, জায়ফল আর দারচিনি। দিয়ে দেব 2 থেকে 3 চামচ মতো টক। এরপর দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচ দুধের থেকে জমিয়ে রাখা মালাইটা। এই মালাইটা যদি না থাকে অসুবিধা নেই, বাজার থেকে কিনে এনে যে কোনো ব্র্যান্ডের ক্রিম আমরা ইউজ করতে পারবো। এবার আমরা এটাকে ভালো করে মিক্সিতে একবার ঘুরিয়ে নিই। ঘোরানোর পর এর মধ্যে আমি অল্প একটু ধনে পাতা দিয়ে আবারও একবার ঘুরিয়ে নিই। এটা কিন্তু খুব মিহি করে বাটা হবে না। এরপরে আমরা একটা ফ্রাইং প্যানে 1/2 কাপ সাদা তেল দেব। তেলটা দিয়ে আমরা একটু তেলটাকে গরম করে নেব। গরম হয়ে গেলে এর মধ্যে আমি ডিমগুলো দিয়ে সামান্য একটু নুন দিয়ে হালকা ফ্রাই করে নেব। ডিমগুলো একটু হালকা ফ্রাই হলে আমরা ফ্রাইং প্যান থেকে তুলে রেখে দেব। ওই তেলে আমি দিয়ে দেব এখন 2টো তেজপাতা। তেজপাতাটা দেবার পর আমরা আগে থেকে বেটে রাখা মশলাগুলো এবার মিশিয়ে দেব তেলের সাথে। এরপর এই মশলাটাকে আমরা ভালো করে নাড়ব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এরপর ভালো করে নাড়াচাড়া করার পর স্বাদ মতো নুন দেব, পর 1 টেবিল চামচ চিনি দেব। চিনিটা অবশ্য যে যার মতন কম বেশি করে নিতে পারে। এরপর এখানে আমি 1 টিস্পুন চাট মশালা অ্যাড করছি। তবে চাট মশালা যদি না থাকে আমচুর পাউডার কিংবা আমাদাও এখানে কিন্তু ব্যবহার করা যেতে পারে। সব মশলাগুলোকে ভালো করে মিক্স করে একটু নাড়াচাড়া করতে হবে, ততক্ষণ করতে হবে যতক্ষণ না তেলটা উপরে ভেসে আসছে। এবার আমি 1/2 কাপ মতো জল এর মধ্যে মেশাবো। জলটাকে মিশিয়ে
একটু হালকা নাড়িয়ে আমি আগে থেকে ভেজে রাখা ডিমগুলোকে এই গ্রেভির মধ্যে মিশিয়ে দিই। ডিমগুলো মেশানোর পর একটু হালকা নেড়ে এর মধ্যে আমি হাফ টিস্পুন কসুরি মেথি দেব। তবে কসুরি মেথিটা আমি একটু হাতে নিয়ে ক্রাশ করে তারপর মেশাবো, যাতে এর এসেন্সটা খুব ভালো আসে। কসুরি মেথি মেশানো হয়ে গেলে আমি ঢাকা দিয়ে 3-4 মিনিট লো ফ্লেমে এটাকে রান্না করব। এরপর ঢাকনাটা খুলে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে তার মধ্যে 3-4টে গোটা কাঁচা লঙ্কা মিশিয়ে দেব। মিশিয়ে দেবার পর আবার আমি ঢাকনাটাকে বন্ধ করে ফ্লেমটাকে অফ করে 5-6 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। আমাদের এগ আফগানি কিন্তু রেডি। এটা বেশ ভালো লাগবে পোলাও কিংবা পরোটার সাথে খেতে। এই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও, আর সাবস্ক্রাইব করে কুকিং স্টোরির পাশে থেকো। অবশ্যই বেল আইকনটা প্রেস করতে ভুলো না, যাতে নতুন নতুন রেসিপি এলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়।